আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল গুৱাহাটী লোকসভা সমষ্টির ফলাফল, আর গুৱাহাটী লোকসভা সমষ্টিত জয়লাভ করলে বিজুলী কলিতা মেধি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিজুলী কলিতা মেধি এই মুহূর্তত মণিরাম দেওয়ান টেস্ট সেন্টারের সম্মুখত, আর তেখেতে ইতিমধ্যে নির্বাচনী বিষয়ারপরা নিজের জয়ের পত্র লাভ করার পিছত এয়া তেখেতক ফুলাম গামোচা পিন্ধাইছে আর সেই ধরনের ফুলর মালারে আদরিছে। এই মুহূর্তত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলে লগত এক দেখিবলৈ পোৱা গৈছে, মিঠাই খুৱায় এই মুহূর্তত বিজুলী কলিতা মেধিক। দিল্লীলৈ তেখেতৰ যে জয়যাত্রা, সেই জয়যাত্রা সকলে শুভকামনা জানাইছে, আর সকলে শুভকামনা জানাই এইদরে বিজুলী কলিতা মেধির এক আনন্দময় এক পরিবেশের উমাল পাওয়া গৈছে। স্বাভাবিকতে এই পরিবেশ সচাকৈ প্রতিগী রাজনৈতিকে আসলে বিচারে, এনেকা একটা বিশেষ মুহূর্ত, বিশেষ ক্ষণ বাইদেউ আপনার কারণে জীবনের এই মুহূর্ত সচাকে খুব ভাল লগা মুহূর্ত, আর খুব আনন্দিত হয়েছো, আর কারণ আপনাদের জানেই যে দলের কার্যকর্তা হিসাবে দলের কাম করে গৈছিল, আর নেতৃবর্গ আমার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী মহোদয়, সভাপতি মহোদয়, আর প্রতিগী আমার নেতৃবৃন্দই আমার উপর আস্থা বিশ্বাস রাখি আমাকে এই গুরু দায়িত্ব প্রদান করেছিল, আর আজি রাইজেও আমাক আশীর্বাদ দিছে, আর এটা নতুন পরিচয় পাবলে সক্ষম হয়েছে, আর রাইজর কারণে আরো বেশি কাম করে যার উৎসাহ পাইছো। কথাখিনি সকলে কৈছিল যে তৃণমূল পর্যায়ের কর্মী, আর সেই ধরনের আগুয়ে আহি দলের সাংসদ হওয়ার কারণে তেখেতক টিকট প্রদান করা, এই গোটাই প্রক্রিয়াটির উপর কারণে ভারতীয় জনতা পার্টির অসরত বিভিন্নজনে বিভিন্ন ধরনের ইতিবাচক দৃষ্টিতে চাইছিল। হয় চক, এই যেটো সিস্টেম করেছে তারপর প্রতিগী কার্যকর্তা আসলে উৎসাহিত হয়েছে যে ভালদরে যদি কাম করেছে তেতিয়াহলে এনে ধরনের সুযোগ আর সুবিধা সকলে পাব, গতি সকলে নিঃস্বার্থভাবে আর রাইজর কারণে কাম করে যাব লাগে, আর মই ভাবু যে সকলে এনে ধরনের সুবিধা পাব আর আগন্তুক দিনত রাইজর কারণে কাম করবো। গুৱাহাটীর আপনি ডেপুটি মেয়রের দায়িত্ব আসে, আর এইবার আপনি সাংসদ দিল্লী যাব, হয় সেইকাৰণে বেছি ভাল লাগিছে আচলতে, কারণ মই কৈছোঁ যে ডেপুটি মেয়র হিসাবে আমার গুৱাহাটী চিটিৰ যিকেইটা আমার সমষ্টি আছে তাত কাম করার কিছু অভিজ্ঞতা আমার আগৰ পৰাই আছে, আর এতিয়া আৰু পাঁচটা সমষ্টি তাত অন্তর্ভুক্ত হল, গতি পরিকরটা ডাঙর হল, কিন্তু রাইজর কারণে যেহেতু কাম করার মানে সেই অভ্যাসটা আগৰ পৰা আছে, গতি আগন্তুক দিনত আরো বেশি ভাল চ্যালেঞ্জ কোনো ধরনের নাই, কারণ মই গুৱাহাটীবাসীর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আর আস্থা আছিল, আর গুৱাহাটীবাসীয়ে কেনে ধরনের কথা বতরা ভাল পায়, কারণ যেহেতু এই গুৱাহাটীখনতে জন্মি ডাঙর দীঘল হয়েছে, মই কৈছোঁ সদায়, গতি কেনে ধরনের কথা বতরা ভাল পায়, কেনে ধরনের কাম ভাল পায়, সেইখানে আমি খুব ভালদরে অনুভব করব পারো, আর সেইকারণে মই কৈছোঁ যে গুৱাহাটীবাসীর আশীর্বাদ আমি পাবলে সক্ষম হম, আর সেই ধরনের আজ পাইছো। চক, যেতিয়ারপরা রাজ্য আমার সরকার হয়েছে আর কেন্দ্র আমার সরকার হয়েছে, আপনাদের দেখিছে যে বিভিন্ন ধরনের এই সমস্যা সমূহ সমাধান করার কারণে বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতত লৈছে, আর আগতে আমি যে ধরনের দেখিছিল কৃত্রিম বান, সেয়া বহু সংখ্যক হ্রাস পাইছে, আর আগন্তুক দিনত আর নির্মূল করার কারণে সম্পূর্ণ ধরনের যাতে নির্মূল করব পারি তার বাবে প্রচেষ্টা হাতত লওয়া হবে। এই মুহূর্তে তাৎক্ষণিক তেখেতৰ মন্তব্য আগবঢ়াইছে, আর সেই ধরনের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাসকল এই মুহূর্তে অধিক উৎসাহী হয়ে পড়ছে, আর গুৱাহাটী সন্মানীয় লোকসভা সমষ্টিক লৈ আসলে সাংসদ রূপ দেখা পাইছে তেতিয়াহলে তার সম্পূর্ণ মই কম যে মানে মূর স্বামী, কারণ স্বামীয়ে মোক যে ধরনের এই পথারখানে উলিয়াই দিছে, কারণ আসলে মই শিক্ষকতা করেছিল আপনাদের সকলে জানে, তারপর 2013 চনত মই কাউন্সিলর হিসাবে মই প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আর রাইজর বিপুল সঁহারি পাই পেলায় মই কাউন্সিলর হয়ে পিছত ডেপুটি মেয়র হয়েছিল, আর প্রতিটো খোঁজতে মানে আমার সাংগঠনিকভাবে প্রতিটো খোঁজতে তেওঁৰ মই সম্পূর্ণ সহযোগিতা পাইছো, গতি সম্পূর্ণ মোক গাইড করে, গতি আর যেহেতু আমার গোটে ঘরখনের পরিবেশটোই তেনেকুৱা, রাইজর কারণে কাম করে ভাল পাও, গতি সেইকারণে মই কৈছো যে তেওঁক মই বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো আপনাদের জড়িয়তে, ধন্যবাদ। জনতা পার্টির এই মুহূর্তত প্রার্থী বিজুলী কলিতা মেধি, আর বিজুলী কলিতা মেধি এই মুহূর্তত দিল্লির পথ যাত্রা যে সুগম হল, আর সেই সময়সাতে
স্বাভাবিকতে প্রতিগী আসলে কার্যকর্তায় এই মুহূর্তে অধিকভাবে তখন আনন্দিত হয়ে তখন দেখব পাওয়া গেছে ফুলের মালা দিয়ে এই মুহূর্তে প্রার্থীগী আদরিছে সকলে। আর যদি চা হয় তো দেখব পাওয়া গেছে কেটামান মুহূর্তের পিছনে রাজ্যিক বিজেপি কার্যালয় তখন গিয়ে উপস্থিত হবহি, আর রাজ্যিক বিজেপি কার্যালয় কেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকবে। আর মুখ্যমন্ত্রীগিয়ে গোটেই যদি চা হয় তো দেখব পাওয়া যাব যে আসলে গোটেইকটা সমষ্টি ইতিমধ্যে যেহেতুকে ফলাফল দুই একটা সমষ্টির ক্ষেত্রে এই মুহূর্তে কিছু আগবাড়ি সময় আছে, গতি তেনে অবস্থা স্বাভাবিকতে কব পারি যে গোটেই পরিবেশটু মুখ্যমন্ত্রীগিয়ে বুঝ লোক আর গুয়াহী সমষ্টির প্রার্থীগীর হয়তো মত বিনিময় করব আর কেটামান মুহূর্তের পিছনে রাজ্যিক বিজেপি কার্যালয় অনুষ্ঠিত হব। কিন্তু তার সমান্তরভাবে আমি দেখাইছো এয়া মনিরাম দেওয়ান সেন্টারের সম্মুখ ভাগের দৃশ্যাংশ, এক উখল মাখল পরিবেশে এই মুহূর্তে বিরাজমান হয়েছে। চৌদিকে মাথুন এটা দেখি পাওয়া গেছে ভারতীয় জনতা পার্টির বিশেষ উত্থান যদি চা হয় ভারতীয় মিত্রজোটের পূর্বর যে নগী প্রার্থী জয় হয়েছিল আর তার বিপরীতে এইবার এগারোগী প্রার্থী এই মুহূর্তে জয়ের বাট মুক্তি হওয়া দেখি পাওয়া গেছে। গতি স্বাভাবিকতে এই পরিবেশক অধিক উৎসাহিত দেখা গেছে। আর সমান্তরভাবে যদি চাও এই মুহূর্তে বিজয় কলিতা মেধি একটা কথা উল্লেখ করেছে যে দিল্লির মজিয়াত পূর্বতে ডেপুটি মেয়র হয়ে থাকা অবস্থা গুয়াহী মহানগরীর যুদ্র সমস্যা আসে গুয়াহী মহানগরীর যলেবর কম আসে কিন্তু তার তুলনাত এটা কলেবর বৃদ্ধি হব। আর সেই ধরনের আসলে সেই কামখিন আম করাই লই যার ক্ষেত্রে তখন কাম করিম দাবি করেছে। গতি সেয়া হয়তো ভবিষ্যৎ দিনত কি দূর আগবাবলে সক্ষম হয় সেয়া সময় লক্ষণীয় হব। কিন্তু একটা কথা স্পষ্ট যে তখন এই মুহূর্তে গুয়াহী মহানগরী দেখি পাওয়া বিপুল ভোটত জয়লাভ করেছে আর বিপুল ভোটত জয়লাভ করে এই মুহূর্তে বিজুলি কলিতা মেধি নির্বাচন আয়োগের তখন পত্র গ্রহণ করে এই মুহূর্তে রাজ্যিক বিজেপি কার্যালয় যাত্রা করেছে আর রাজ্যিক বিজেপি কার্যালয় তখন প্রথমবার পদর্পণ করব জয়লাভ করার পিছত। আর এয়া দেখি পাওয়া গেছে একেখনে বাহনত তখন স্বামীর হতে এই মুহূর্তে আগবাড়িছে। গতি এক রাজনৈতিক জীবনের ক্ষেত্রে যদি চা হয় আপনার একটা কথা সুদিব বিচার যে পত্নীর এয়া দেখি পাওয়া গেছে সাফল্য জয়লাভ করলে কার্যকর্তার সুখী স্বামী আর মন্তব্য আগবাইছে। গতি খন্তেকীয়া যেহেতু এই মুহূর্তে কিছু ব্যস্ততা আছে গতি পরবর্তী সময়ত নিশ্চিতভাবে প্রতিটি মুহূর্তের প্রতিটি খবর যেহেতু আমি জানাই আছো প্রতিটি রাতে ভাগের পর নির্বাচনের আর সেই ধরনের দেখি পাওয়া গেছে গুয়াহী লোকসভা সমষ্টিত ভারতীয় জনতা পার্টির প্রার্থীগী বিজয় হওয়ার লগে দেখি পাওয়া গেছে উখল মাখল পরিবেশে এই মুহূর্তে বিরাজমান করেছে।